ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই এর 2023 থেকে 2025 মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে খাত ভিত্তিক অ্যাসোসিয়েশনের 23টি পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ 15 জন এবং ব্যবসায়ী ঐক্য পরিষদ 8 জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। নগদের কাছে হক করলেই সবার হেলিগা নগদের সেন্ট মানে একদম ফ্রি। এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী মঙ্গলবার রাত 3:30টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচিত পরিচালকদের ভোটে আগামী 2 আগস্ট 2023 এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং 6 জন সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার সকাল 9:30টায় শুরু হয়ে নির্বাচন চলে বিকেল 4:30 পর্যন্ত। এবারে নির্বাচনে খাত ভিত্তিক অ্যাসোসিয়েশনে প্রাথমিকভাবে মোট 1,990 জন ভোটার থাকলেও যাচাই বাছাই শেষে 1,954 জন ভোটার ভোট প্রদানের জন্য চূড়ান্ত তালিকায় স্থান পান। সেই ভোটারদের মধ্য থেকে নির্বাচনে ভোট প্রদান করেন 1,746 জন। এক্ষেত্রে সোমবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতির হার ছিল 89.35%। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।